হ্যালো বন্ধু তো কাবুলের মুভিটা আমি দেখে এসেছি আর আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে হলের লোক থাকবে না অলমোস্ট এই মুভিটা দেখতে গেলে আর সেটাই হয়েছে যে আমি যখন গেলাম হলে দেখতে প্রায় দু থেকে চারজন হয়তো হলে ছিল ঠিক আছে বাট হয়তো আমার শরীর ছিল পরের শোগুলো তো হয় থাকতে পারে আর একটা বড়ো রিজন এটাও হতে পারে যে এই মুভির দর্শক কম হওয়ার কারণ হচ্ছে এই মুভিটা বড়ো বড়ো আরও তিন চারটে মুভি সামনে দাঁড়িয়ে আছে ফার্স্ট অফ অল বাংলাতে আমাদের প্রধান বেরিয়েছে দেবের মুভি সেটা একটা বড়ো হাইপ আছে সেকেন্ড কালকে ডুনকি বেরিয়েছিল আজকে আবার সালার বেরিয়েছে সো বাংলা হিন্দি এবং সাউথ ইন্ডিয়ান ফিল্ম তার সঙ্গে অ্যাকোয়াম্যান্ট একটা ইংলিশ ফিল্ম সব মুভি এর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ঠিক আছে সো তাই জন্য আই থিঙ্ক এর যে বক্স অফিসটা একটু হয়তো লো হবে পরের দিকে এটা বাড়তে পারে আর আই থিঙ্ক এই যে মুভিটা এই কাবুল মুভিটার প্রধান দর্শক হবে হচ্ছে ফ্যামিলি এবং যাকে ছোট বাচ্চা আছে তাদের তারা হচ্ছে মেন দর্শক হবে এই মুভিটার বিকজ আই থিঙ্ক ফ্যামিলিদের বাচ্চাদের নিয়ে এই মুভিটা দেখানো উচিত বিকজ এই মুভিটা কিন্তু সবাই কাহিনিটা জানা থাকলেও এই রিসেন্ট জেনারেশনের জন্য কিন্তু এই কাহিনিটা জানাটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই মুভিটা যখন স্ক্রিপ্ট প্রথম দেওয়া হয়েছিল মিঠুনকে মিঠুন বলেছিল এই মুভিটা করবে না বিকজ অলরেডি এই মুভিটা বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই রিলিজ হয়েছে অনেক আগে এবং সেই কাহিনিটা অলমোস্ট সবাই জানে যারা অত বড় একটা কাজ করেছে সেখানে ওর সমালোচনা হতে পারে তাই জন্য করবে না বলেছিল বাট আমি আই এম গ্ল্যাড ট ওই মুভিটা করেছে বিকজ এই নতুন জেনারেশনের লোকজনেরা এই বাচ্চাদের স্পেশালি এই কাহিনীটা জানা দরকার স্পেশালি কাহিনীটার সবচেয়ে ভালো মেসেজটা হচ্ছে ধর্ম নয় মানবিকতাই হচ্ছে থেকে বড়ো বিষয় ঠিক আছে মানুষের মানুষের ভালোবাসা প্রেম সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস ধর্ম তো পরে আসছে ঠিক আছে যে যেই ধর্মেই থাকুক আমরা তার সবাইকে ভালোবাসা উচিত এই বিষয়টা এত সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে আর সেখানে কিন্তু থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু মিঠুনের কাবুলওয়ালা ক্যারেক্টার না মিঠুনের কাবুলো ক্যারেক্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চা মেয়েটার ক্যারেক্টার বিকজ বাচ্চা মেয়েটার যে মানে যে মাসুমাত না যে একটা ডায়লগ আছে না ভগবান মানে আল্লাহ সবকো তোমার হয়তো মাসুম বানায় ঠিক আছে তো ওর যে মানে ধর্ম না বুঝতে পারো ঠিক আছে কিন্তু ওর মধ্যে মানবিকতাটা বাচ্চার মধ্যে যেহেতু ওর এত ইনোসেন্স ঠিক আছে সেইটা কিন্তু খুব মানে বড় বিষয় সবার মধ্যে সেইটাই থাকা উচিত যে ধর্ম নয় আমরা ও মানুষ আমিও মানুষ ও ভগবানকে আল্লাহ বলে আমি ভগবানকে ভগবান বলি ঠিক আছে তো সেই যে বিষয়টা এত সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে আর স্পেশালি বাচ্চা মেয়েটার ক্যারেক্টার এত বাচ্চা মেয়েটা এই চাইল্ড একটা এত সুন্দর অ্যাক্টিং করেছে মেয়েটা এত পাকা ঠিক আছে দারুণ লেগেছে ঠিক আছে আর ওর ক্যারেক্টারটা যদি ভালো অ্যাক্টিং না করতো মুভিটা কিন্তু ঠিকভাবে তৈরি করা যেত না ঠিক আছে খুবই আমি আমি অ্যাপ্রিসিয়েট করবো যে কাস্টিং ডাইরেক্টর কাস্টিং যারা ছিল যারা কাস্টিং করেছে এত ভালো অ্যাক্টে অ্যাক্ট্রেসকে নিয়েছে এত ভালো চাইল্ড অ্যাক্ট্রেসকে নিয়েছে বলে ঠিক আছে সেকেন্ড আমি কথা বলবো হচ্ছে মিঠুনের তো কোনো কথাই নেই আমরা সবাই জানি মিঠুন বাংলা এবং হিন্দি বলিউড এবং টলিউড দু জায়গাতেই মুভি করেছে ওর হিন্দি যথেষ্ট ভালো কিন্তু এখানে শুধু হিন্দি ভালো হওয়াটা ইম্পর্টেন্ট না এখানে কিন্তু ওই আরবিক টানে যে হিন্দি বলা ঠিক আছে সেই টানে বাংলা বলা সেটাই ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেইটা আমরা এখানে দেখতে পেরেছি এই মুভিটার কাহিনী বিষয়ে যাবো না বিকজ এই কাহিনীটা আই থিঙ্ক সবাই তোমরা জানো ঠিক আছে এইটা রবীন্দ্রনাথের অনেক পুরনো গল্প সেটা সবাই জানি যা বললাম বাংলা হিন্দু মুভি এর আগেও এসেছে আর তোমরা এই গল্পটা যদি শুনতে চাও আমি তোমাদের রেকমেন্ড করব এটা কিন্তু প্রমোট করছি না জাস্ট আমি রেকমেন্ড করছি যেহেতু আমি শুনেছি আমার ভালো লেগেছিল মিরের নিজের চ্যানেলে মি এই কাউলিয়ার গল্পটা বলেছে আর আমার সেখানে শুনতে কিন্তু খুব ভালো লেগেছিলো তো এবার কাহিনিটা যদি আসি পার্শ্ববর্তী যে এই মুভিটাতে যে আমাদের পুরনো কলকাতা দেখানো হয়েছে না সেটা আমার ভালো লেগেছে বেশ অথেন্টকেট মনে হয়েছে আরও বেশি সিনগুলো যে কটা রয়েছে সে কটা আমার অতটা আমার ভালো লাগেনি আমি বলবো আমি কলকাতা সিনগুলো বেশি ভালো লেগেছে কলকাতার যে অ্যাক্টারগুলো কাজ করেছে না যে পার্শ্ববর্তী অ্যাক্টারগুলো তারাও খুব ভালো অ্যাক্টিং করেছে যে সমাজের যে আলাদা আলাদা মানসিকতা সেটাকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা বেশ ভালো লেগেছে এখানে আমি বলবো বঙ্কেশ সত্যপতির ক্যারেক্টার ঠিক আছে তারা আবার ফিরে এসছে এইখানে মানে এই আমাদের ছোটো মিমি ওর মা বাবা হিসাবে আর ওদেরকে আমার সবসময় ভালো লাগে যখন বঙ্গকে সত্যপাই দেখি তখনও ভালো লেগেছে এখানেও ওদের অ্যাক্টিং আমার ভালো লেগেছে দুজনে যে কেমিস্ট্রিটা না স্বামী স্ত্রীর কেমিস্ট্রিটা এটা সবসময় ভালো লাগে আর এখানেও আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আর এই মুভির ডিজিএম এবং মিউজিক বলবো অন পয়েন্ট ছিল মুভিতে আমি বলব খুব হেভি কিছু ছিল বাট মুভিতে যেটুকু দরকার ছিল এখানে সেইটুকু ভালো করা হয়েছে এবং একটা যে গান আমাদের পার্টিকুলার হিন্দিতে গানটা ছিল আমি ওটার রিয়াকশন করেছিলাম সেই গানটা কিন্তু এখানে সুন্দর ভালো লেগেছে শুনতে ভালো লেগেছে বিকজ ওই গানটা খুব ইম্পর্টেন্স আছে এই মুভিতে ঠিক আছে বাকি আর বাকি বলবো কাহিনীটা যেতে বললাম সবাই তোমরা জানো তো কাহিনিটা ভালো ছিল এবং আমি বলবো সত্যি এই কাহিনিটা দেখা উচিত স্পেশালি আমাদের আজকালকার জেনারেশনের স্পেশালি বাচ্চাদের দেখা উচিত এই মুভিটা আই থিঙ্ক এটা কিন্তু ধীরে ধীরে হয়তো প্রথম দিকে উইকগুলোতে প্রথম দিকে দিনগুলোতে এই হিন্দি বা বাংলা যে ইংলিশ মুভিগুলো এসছে রিসেন্টলি সেগুলো চলে কিন্তু পরে কিন্তু আমার মনে হচ্ছে আমাদের এখনও এটা হলিডে সিজন চলছে তো বাচ্চাদের নিগি ফ্যামিলি এটা দেখবে এবং এটা কিন্তু বেশ ভালো লাগবে কাহিনিটা ভালো ছিল মিঠুনের ক্যারেক্টার মিঠুনের অ্যাক্টিং অসাধারণ ছিল আবির এবং এবং তার যে স্ত্রী অভিনয় করেছে দুজনেই কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে এখানে সবসময় তাদেরকে ভালো লাগে বাদ বাকি আমি বল পাস থেকে অ্যাক্টিংও ভালো এবং লোকেশন যেটা বললাম আবারও যে এখানে যে আমাদের পুরনো কলকাতা দেখানো হয়েছে সেটা কিন্তু ভালো লেগেছে তো অল একটা ভালো মুভি একটা ভালো ফ্যামিলি মুভি ফ্যামিলি নিয়ে গিয়ে তোমরা ডেফিনেটলি এটা দেখো আর আমি কমেন্টে নিশ্চয়ই জানিয়ে যে তোমাদের মুভিটা কেমন লেগেছে তো আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভেজে তখন